আমাকে খেতে ইচ্ছে করছে, তার যেতে ইচ্ছে করছে, আমার পড়তে ভালো লাগছে না। তোমার কি বাহিরে যেতে ইচ্ছে করছে? তোমার কি খেতে ইচ্ছে করছে না? এগুলোকে আমরা ইংলিশে কীভাবে বলবো আজকে আমরা সেটাই শিখব। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ইচ্ছা করছে বা ভালো লাগছে, এটাকে আমরা ইংলিশে ফিল লাইক বলতে পারি। তাহলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আমাদেরকে অবশ্যই আইন যুক্ত করতে হবে। আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক ইটিং। তার যেতে ইচ্ছে করছে, হি ফিল লাইক গোয়িং, হি ফিল লাইক গোয়িং। সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে হয় তাহলে আমরা ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করব। আমার পড়তে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক রিডিং। তার ঘুমাতে ভালো লাগছে না, হি ডাজেন্ট ফিল লাইক স্লিপিং। কাউকে কোশ্চেন করতে হলে প্রথমে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। তোমার কি বাহিরে যেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক গোয়িং আউটসাইড? তার কি খেতে ভালো লাগছে? ডাজ হি ফিল লাইক ইটিং? নেগেটিভ কোশ্চেনের ক্ষেত্রে আমরা ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করতে পারি। তোমার কি খেতে ইচ্ছে করছে না? ডোন্ট ইউ ফিল লাইক ইটিং? তার কি বাহিরে যেতে ইচ্ছে করছে না? ডাজেন্ট শি ফিল লাইক গোয়িং আউটসাইড? লাস্ট একটা সেন্টেন্স আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার ইংলিশ কী হবে। আমাকে কমেন্ট করতে ইচ্ছে করছে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।